কখনো চিন্তা করিনি ভার্সিটি লাইফে এত সুন্দর একটা দিন পাবো। আমরা তো নাচতে নাচতে গিয়েছিলাম রাঙামাটি রিসোর্ট, আর রাঙামাটি রিসোর্ট এত সুন্দর আর এত গাছপালা চারিদিকে গাজীপুর, কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘুরতে বাজে সকাল 7টা, রেডি হয়ে চলে এসেছি ফার্মাসি ডিপার্টমেন্টের ফিল্ড ট্রিপে যাবো বলে। কেউ তাড়াতাড়ি করছে ক্লাস দেরি হয়ে যাচ্ছে বলে, আর আমরা যাবো হচ্ছে আজকে ফিল্ড ট্রিপে। প্রায় 11টা বাস আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আমরা আজকে রাঙামাটি রিসোর্টে ফিল্ড ট্রিপে যাবো। পুরন ঢাকা থেকে সকাল 7টায় যখন এসে দেখি বাস 10টায় ছাড়ে, দুঃখের কোনো সীমা থাকে না। কিন্তু আমার কোনো আফসোস নেই, কারণ আমি আজকে খুব এনজয় করব। বাসা থেকে ওইভাবেই প্রিপেয়ার হয়ে এসেছি, এদিকে সবাই নাচানাচি করছে আর এদিক বান্ধবী আমার ঘুমাচ্ছে। মানে কেমনে সম্ভব, এত ভিড়ের চিল্লাচিল্লির মধ্যে মানুষ ঘুমায় কেমনে? এত চিল্লাচিল্লির মাঝখানে যে ঘুমানো যায় এই বান্দাকে আমি না দেখতে বুঝতেই পারতাম না। তো চলে এসেছি রাঙামাটি রিসোর্ট, আমাদের গন্তব্যস্থল আজকে যেখানে আসার কথা ছিল। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, তো ঘুরে ঘুরে দেখার পর দেখলাম এখানে অনেক কিছুই আছে। এখানে ডিজে পার্টি সবকিছু করার জন্য সব ধরনের ব্যবস্থা আছে। গাজীপুর মানে লাল মাটি এলাকা আর গাছগাছালিতে ভরা। এই জায়গাটা এত বড় যে এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে নিচে যাওয়ার জন্য, মানে এখানে লেক পার সবকিছু আছে, মানে মন মতো এনজয় করতে পারবেন। লেক পারের পাশাপাশি এখানে আছে বড় বড় মাঠ যেখানে অনেকে খেলতে পারবে, যেখানে আমরা আজকে ফ্যাকাল্টিরা খেলা হবে। তো সব ধরনের সবকিছু এনজয়মেন্টের ব্যবস্থা আছে। রিসোর্টটা ঘুরতে ঘুরতে সামনে চোখে পড়লো একটা পার্ক, মানে এখানে পার্কেরও সুব্যবস্থা আছে। এত সুন্দর পার্ক দেখে আমার তো চোখ ছানা ভরা, তো দেরি না করে আমরা ঢুকে গেলাম পার্কের ভিতর। পার্কের ভিতর ঢুকে তো আমি অবাক, সবাই মানে এক একটা রাইডে উঠছে, মানে আমি আর কি বলবো। তো আমরা দেরি না করে আমরা উঠে গেলাম। এটা হচ্ছে বেঁচে থাকার লড়াই, মানে এই খেলার নাম আমরাই দিয়েছিলাম, মানে যে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে আর কি। এরকম নড়াচড়া করে ঠাস করে পড়ে যাবে। তো আমার বান্ধবীটা পড়ে গিয়েছিল, আহা, আর অনুভূতিটা আমরা ওর কাছ থেকেই শুনে নিই। ওই তোর অনুভূতি কি পড়ে গেছে? দশ পড়ে গেছে, আর অনুভূতি কি ভালো হবে? খারাপই। ভাইরে ভাই কি আর বলবো, থাক। এদিকে স্লিপার ছিল, আমরা সবাই মিলে স্লিপারে উঠেছি, মানে যে যার মতো পেরেছি এনজয় করেছে। আমি কেন বাদ যাবো, আমিও স্লিপ খেয়ে নিয়েছি। আজকে আমরা সবাই ছোট হয়ে গেছি, যা যার মতো করে এনজয় করছি, কি একটা অবস্থা। এদিকে তো স্যারেরাও উঠে গেছে, মানে বয়সে বড় হলে কি হবে, দিল তো আভি ভি বাচ্চা হ্যা জি। একবার তাদের অবস্থাটা দেখুন। বাইরে ভাই ওটা দেখে তোমার পাওয়াটা এখনো ছটফট করতেছে। তো এদিকে ছিল নাগরদোলা, নাগরদোলা দেখলাম দড়িটা দুলতেছে সবাই, তারপরও এটা উপরে ওঠার নাম নাই। মানে কি একটা নাগরদোলা বানা রাখছে উপরে ওঠার নাম নাই, সবাই তো হাসতে হাসতে শেষ। মানে তুই আজকে উপরেই ঝুলে থাক, তোর আজকে নামামো না নিচে, তুই উপরেই ঝুলে থাকবি, তোরে নামাবো না আজকে। তো অনেক খেলাধুলা করার পর গরম লাগছিল, ভাবলাম সুইমিং পুলে যাই। এখানে একটা শুনলাম সুইমিং পুল আছে অনেক সুন্দর, তো দেরি না করে চলে আসলাম তাড়াতাড়ি করে সুইমিং পুলটায় দেখবো বলে, অনেক গরম লাগছিল। তো দেখলাম সুইমিং পুলটা সত্যি অনেক সুন্দর, চার পাঁচটা, তার থেকেও বেশি সুন্দর, মানে কি একটা অবস্থা। তো আমি দেরি না করে নেমে যাব এখন সুইমিং পুলে, মানে আমি আজকে সুইম করবো না অবশ্যই, আমি কিছু আনি নাই, আমি শুধু পাটা পিছা রাখছি ভাই। এত ঠান্ডা সুইমিং পুলের পানি এমনি অনেক ঠান্ডা হয়, তো আমি আমার খুব ভালো লাগছিল, এত গরম থেকে আসছি, মানে করান জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো অনেক শান্তির পর মনে হলো এখন কিছু খেতে হবে, তো চলে গেলাম একটা স্টলে। তো এখানে এসে দেখলাম অনেক ধরনের জুস বিক্রি করছিল, চকলেট জুস, আপেল, মালটা, আনারস সব কিছু এখানে বিক্রি করছিল। আমি কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না। দেখলাম এখানে ফুচকাও বিক্রি করছিল, তো দেরি না করে আমি এক প্লেট ফুচকা নিয়ে নিলাম। এই ফুচকাটা অনেক অনেক বেশি মজার ছিল, মচমচে, আমার জানি না আমার কেন, আমি ফুচকা খাইনি কিন্তু এই ফুচকাটা আমার খুব ভালো লেগেছে। তো শুধু ফুচকা খেলে হবে না, খাবারও খেতে হবে। খাবারের জন্য দেখতেই পাচ্ছেন এত বড় একটা লাইন, তো আমি দেরি না করে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার খাবার খেতে হবে, আমার খুব ক্ষুধা লেগেছে। তো লাইন ধরে আমি কি কি পেলাম, চাটনি, কাচ্চি, একটা রোস্ট, শসা, লেবু, আর একটা পানি। খাবার পেয়ে আমার মনটা তো খুব ভালো হয়ে গেছিলো, মানে আমার খুব ক্ষুধা লেগেছিলো, তো দেরি না করে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। খাবার শেষে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা উনো খেলছিলাম, মানে টাইম পাস করার জন্য। টাইম পাস কিভাবে হবে, এর জন্য আমরা হচ্ছে উনো খেলছিলাম। ভাইরে ভাই উনো খেলার মধ্যেও এরা এত সিরিয়াস, মানে এরা পড়াশোনাও সিরিয়াস, খেলার মধ্যেও সিরিয়াস, সব থেকে সিরিয়াসনেস দেখাইতেই হবে। তো যাই হোক,
এদিকে আমরা উনো খেলছিলাম আর ওইদিকে সবাই নিজেদের মতো গান গাচ্ছিল গিটার টিটার এনে সব আসতে মানে নিজেদের মতো কিভাবে টাইম স্পেন্ড করা যায় আর ওইদিকে সবাই ক্রিকেট খেলছে মানে সবাই যার যার মতো এনজয় করছিল তো উনো খেলা শেষে এখন আমরা যাচ্ছি হচ্ছে কনসার্টের দিকে ওখানে হচ্ছে ডিজে হবে ডিজে কে মিস করা জিনিস এসে দেখলাম এখানে জোকস পার্ট হচ্ছে বললাম কি সমস্যা রে কই না বলবো না এইবার গেলাম তো এখন হচ্ছে সেই আনন্দক্ষণ মুহূর্ত এখন হচ্ছে ডিজে হবে ভাই ডিজে মিস করার জিনিস না সবাই নিজের মন মতো নাচালাচি করে আমি তো এই জিনিসটার জন্য এক্সাইটমেন্ট বেশি ছিল এখন আমি এটা মিস করতে পারবো না মানুষের আবল তাবল নাচ দেখতে চাইলে ডিজে নাচ দেখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রায় 20 মিনিটের মতো হচ্ছে ডিজে ছিল আমি খুব এনজয় করেছি আমি হাঁপাইও গেছি এখন হচ্ছে বাসায় যাওয়ার সময় দেখলাম আতশবাজি ফুটাচ্ছে মানে শেষ আতশবাজি দিয়ে শেষ করলো তিনটা তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ